الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر انفسنا ومن سيئات اعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فَإِنَّ خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور مُهْدَسَتُهَا وكل مدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القران المجيد. بل أجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء نجيب. أيذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم. ওয়ায়িন না কিতাবুন হাফিজ বাল কযাব বিল হক লম্মা জাআহুম ফাহুম ফী আমরিন মারীদ সাদাকাল্লাহু লালীল আজীম তো চারটা জমা থেকে আলোচনা চলছে এমন কিছু কাজ যে কাজ করলে মানুষের সারা জীবনে নেকি আল্লাহ ধ্বংস করে দেয় তো সেগুলো কি কি আমি চার জমাতে বিস্তারিতভাবে বললাম তো আট নম্বর হইল এখনও বাকি আছে সাতটা সাত নম্বর বাকি আছে তো নয় নম্বর হচ্ছে কি নয় নম্বর হচ্ছে যারা রসুল্লা সাল্লামের সঙ্গে বেহাদবি করবে আল্লাহ তালা তাদের নেকি ধ্বংস করে দেন আল্লাহ তালা তাদের নেকি ধ্বংস করে দেয় এই ব্যাপারে আল্লাহ কুরআ বলছেন এ কি কোন দিশা বুঝা আল্লাহ কোরআন মানেটা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদিমু বাইনা ইয়াদি আল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতাকুললা ইন আল্লাহু সামিউন আলীম হে মানদার ব্যক্তিরা তোমরা আল্লাহ রসুলের সামনে অগ্রসর হইও না ওয়াতাকুললা আর আল্লাহকে ভয় করো ইন আল্লাহু সামিউন আলীম নিশ্চয় আল্লাহ শোনেন এবং জানেন অর্থাৎ তোমরা যা কিছু করো আল্লাহ সব জানি তারপর আল্লাহ বলছেন হে ইমানদার ব্যক্তিরা তোমরা নবীর সামনে উচ্চস্বরে আওয়াজ করবে না কা জাহারি বা এবং তোমরা জুড়ে জুড়ে কথা বলবে না যেমন নিজেদের মধ্যে জুড়ে জোরে কথা বলো অর্থাৎ রসুল সাল্লামের সামনে জুড়ে জোরে কথা বলা যাবে না তাহলে হবে আন আমালুকুম যে আল্লাহ তোমাদের আমলকে ধ্বংস করে দিবেন ওয়ান তুম লুন যে তোমরা বুঝতেই পারবা না তোমাদের বুঝে আসবে যে আল্লাহ তালা তোমাদের সমস্ত নেকি ধ্বংস করে দিবে অপরাধ কি যে রসুলের সামনে উচ্চস্বরে কথা বলবা না এত রসুলের সাথে আদব করা সবার উপরে মানে ওয়াজিব একেবারে সবার উপর ওয়াজিব তা সঙ্গে বেয়াদবী করা যাবে না সহায় আল্লাহ তালা তাল্লাহ সাল্লামের আদব করেন কেন আল্লাহ তাবারক তালা কখনো কোনো নবী কোনো কোরআনের মধ্যে নাম নিয়ে ডাকেনি সাল্লামকে হে মোহাম্মদ বলে ডাকেননি কি বলছেন আল্লাহ তালা ইয়া ইউহার নবী ইউহার রসুল ইত্যাদি দিয়ে সম্বোধন করছেন হে নবী হে রসুল হ্যাঁ ইয়া ইয়া মুজাম্মিল এ মোজাম্মিল এই ধরনের শব্দ প্রয়োগ করছেন রসুল সাল্লামের জন্য কখনো নাম নিয়ে ডাকেন আল্লাহ তারপর তাহলে রুসুল কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে সঙ্গে এরকম বেয়াদবি করে না এমন এমনভাবে বাক্য ইয়া ইয়ানবি হ্যাঁ মানে এরকম শব্দ ব্যবহার করা যাবে না যেগুলো বেয়াদবি হয় তো এই ব্যাপার তো রসুল ইসলামের সঙ্গে বেয়াদবি করলে কি হবে সমস্ত নেকি ধ্বংস হয়ে যাবে এ একটা দিক আর বেয়াদবির আরেকটা দিক হচ্ছে রসুল ইসলামের সমস্ত কথাকে সম্মানের সঙ্গে গ্রহণ করা আল্লাহ পৃথিবীর মধ্যে একমাত্র এমন রসুল ইসলাম এমন এক ব্যক্তি যার সমস্ত কথা হুকুমকে আপনি চোখ বন্ধ করে মানতে পারবেন হ্যাঁ আল্লাহ রুসাল্লামের যেই হুকুম আছে যেই যেই হুকুম দিয়েছে সেই হুকুমটা আপনি চোখ বন্ধ করে মানতে পারবেন তাছাড়া পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে তার সমস্ত কথা আপনি চোখ বন্ধ করে মানবেন কখনো হবে না হ্যাঁ রসুল ছাড়া রসুল্লাম ছাড়া অন্য কারো কথা চোখ বন্ধ করে মানা যাবে না এবং তারপর আমল করা যাবে না বরং সেটা আমাদেরকে দেখতে হবে সেই কথাটা আল্লাহ রসল্লের কথার সঙ্গে মিল খাচ্ছে কিনা ঠিক আছে তো এই ব্যাপার এত এমনকি বর্তমানে মক্কা সৌদি আরবের মদিনা শরীফের যেখানে মাদারাসে আল্লাহ যে কবর আছে সেই কবরের সামনে অসংখ্য পুলিশ দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে সবাই আর সেখানে লাইন দিয়ে সবাই যায় এভাবে লাইন দিচ্ছে কবরটা সেখানে সবাই এভাবে দেখে চলে যাচ্ছে এভাবে চলে যাচ্ছে কেউ সেখানে চিল্লি করতে পারবে না উচ্চস্বরে আওয়াজ করতে পারবে না করলে এ পুলিশ কি করবে তাকে ধরবে ধরে নিয়ে চলে যাবে কারণ রসুল্লামের মৃত্যুর পরেও তিনার সঙ্গে আদব করা সবার উপরে ও একেবারে তো এই ব্যাপার তো রসুল সঙ্গে আদব করতে হবে তিনার জীবনের জীব জীবিতকালেও মৃত্যুর পরেও আর এখন বর্তমানে আদব হচ্ছে কি আল্লাহ রসুল্লামের সমস্ত হুকুম হকামকে যথাযথভাবে মেনে চলা এটা হচ্ছে সবথেকে বড় আদব তো এত কোরআন হাজি আমল করাটাই সব বড় আদব এবং এটাই আসল ইসলাম তা এই এই হলো ব্যাপার রসুল ইসলামের সঙ্গে আমাদের কি করতে হবে আদব করতে হবে আদব না করলে আল্লাহ এই আয়াতে কি বলছে আনতা হবে তা আমার হুকুম তা শরুন যে আল্লাহ তোমাদের আমল কীভাবে ধ্বংস করে দিবে যে তোমরা বুঝতেই পারবে না এই ব্যাপার এবার দশ নম্বর হচ্ছে রিয়া দশ নম্বর রিয়া অর্থাৎ এমন জিনিস রিয়া এমন জিনিস যারা লোক দেখানোর জন্য আবাদত করবে তাকে রিয়া বলা হয় এই রিয়াতে যারা যুক্ত হবে আল্লাহ তালা তাদের সমস্ত আমল ধ্বংস করে দেবে কারণ রসুল্লাম বলছে আমি তোমাদের মধ্যে সব থেকে ভয় করি হ্যাঁ ছোটো সেরেক যে তোমরা সমস্ত পাপ থেকে বেঁচে থাকবে কিন্তু এই পাপ থেকে বাঁচতে পারবে না এই রিয়া থেকে এই ছোটো সেরেক থেকে বাঁচতে পারবে না কারণ রিয়া মানুষের মধ্যে এমনভাবে প্রবেশ করে ধীরে ধীরে আস্তে আস্তে প্রবেশ করে যেমন একটা কালো পিঁপটা যদি চলে পাথরের উপর দিয়ে আপনি তার আওয়াজ শুনতে পাবেন শুনতে পাবেন না ঠিক তেমনভাবে ধীরে ধীরে রিয়া মানুষের মানে মানুষের মধ্যে প্রবেশ করে মানুষ বুঝতেই পারে না যে আমি রিয়াতে আক্রান্ত হয়ে গেছি ঠিক আছে আর রিয়া মানে কি লোক দেখানো এবাদত আর রিয়া নিয়ে আমি বিস্তারিত এক খুদ্ দিয়েছি আমার ইউটিউবের মানে ভিডিও আছে সেখানে দেখতে পারেন তো এবার এক সাহাবি তিনি কি বলছেন বলছেন হে আল্লাহ সাল্লাম কোন ব্যক্তি মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা কাজ শুরু করছে যেরকম জেহাদের কথা বলছেন যে কোনো ব্যক্তি জেহাদে যাচ্ছে কিসের জন্য শুধু আল্লাহকে রাজি করার জন্য এক ক্লাসের সঙ্গে সঙ্গে জেহাদে যাচ্ছে তার সঙ্গে সে যদি এটা মনে করে যে আমি একটু নামও কামাবো যে ওমুকে জেহাদে গেছে হ্যাঁ সে বিশাল পালোয়ান সে গিয়ে বিরাট জেহাদ করেছে যদি এরকম নামও কামাই তাহলে আল্লাহ কি আমাকে নেকি দিবে। দেবে সাল্লাম বলছে তুমি নেকিও পাবানা নামও না কিচ্ছু না যদি তোমার মধ্যে এরকম ইয়া থাকে আবার বলা হয়েছে আচ্ছা কোনো ব্যক্তি আবাদত করছে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য তার সঙ্গে তার উদ্দেশ্য যে আমার দেখে মানুষ আগ্রহ মানুষ নামাজ যে করছে একটা হাতের মধ্যে নিয়ে আল্লাহ আল্লাহ করছে সমান করছে মানুষকে দেখিয়ে দেখিয়ে হ্যাঁ রাস্তাতে ঘুরছে এরকম মানুষ আসে না দুনিয়াতে তা অথবা কেউ নামাজ ধরছে নামাজ পড়ছে খুব নামাজ পড়ে তার উদ্দেশ্য কি যা আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ছি বা তজবি করছি তার সঙ্গে আমার এটা একটা উদ্দেশ্য যে আমার এই সমস্ত আমল দেখে মানুষ উদ্বুদ্ধ হয়ে চলে আসুক তারাও আমার মতো আমল করুক তাহলে কি আল্লাহ তালা এ আমার নেকি দিবে তো বলা হয়েছে না আল্লাহ কখনো নেকি দিবে না যদি আপনার মধ্যে এইটা থাকে যে আমার আমল দেখে কেউ আকৃষ্ট হোক হয়ে সে আমার মতো আমল করুক এটা ভালো কথা কিন্তু না তা তো হবে না আপনার আমলে আপনার একমাত্র নিয়ত থাকতে হবে আমি যা কিছু করছি আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য করছি আল্লাহকে দেখানোর জন্য করছি অন্য কারোর জন্য আমি করছি না ঠিক আছে যদি এইটা থাকে তবে আপনি নেকি পাবেন আর যদি আপনার লোক দেখানো থাকে তাহলে নেকি ওই আমলে কোনো নেকি আপনি পাবেন না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো আল্লাহাম কি জবাব দিলেন যে না এই ব্যক্তি দুইটার একটাই পাবে না সে নেকিও পাবে পাবে না 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 নামও কিচ্ছু হবে তার। একমাত্র নে আল্লাহর জন্য সাথে আমাদেরকে আমল করতে হবে যে আল্লাহকে রাজি খুশি করব। আমাদের আমল করছি আল্লাহর জন্য একমাত্র অন্য কিছুই না কোনো লোক দেখানো থাকবে না কোনো রেয়া থাকলে হবে না ঠিক আছে যদি এরকমভাবে আবাদত করা হয় তবেই আপনি সেই নেকিটা আপনার কাজে লাগবে আখেরাতে আপনি দেখতে পাবেন চোখের সামনে আর যদি আমরা এবার রেয়া কারি করি মানে লোক দেখেন আবাদত করি তাহলে ওই নেকে আল্লাহ ধ্বংস করে দিবে ওই নেকি পাওয়া যাবে না উল্টো কি হবে তাকে আল্লাহ তাহলে এমন জাহান্নামের এমন জায়গাতে রাখা হবে যেই জায়গাতে স্বয়ং জাহান্নাম আশ্রয় চায় আল্লাহ আমাকে ওই জায়গা থেকে আশ্রয় দাও ঠিক আছে যারা রিয়া করবে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন হ্যাঁ যারা লোক দেখাবে লোক দেখানো এবাদত করে এক নম্বর কথা তাদের সমস্ত নেকি ধ্বংস করে দেয় আল্লাহ তালা তো থাকেই না আবার উল্টো কি হবে তাকে যাহা নামে সব থেকে নিশেষ জায়গাতে তাকে স্থান দেওয়া হবে তাকে হ্যাঁ তো এই নিয়ে আমি বিস্তারিত কথা অনেক বলেছি সেদিকে আর আমি যাব না তো এই ব্যাপার তো এত আমাদেরকে রিয়া থেকে বাঁচতে হবে তা হলে আমাদের কিছুই হবে না এ হইল আপনার দশ নম্বর এবার এগারো নম্বর এমন কাজ যে কাজ করলে মানুষের সমস্ত ধ্বংস হয়ে যায় সেটা হচ্ছে কি রসুল বলছেন তোমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে তারা যখন মানুষের মধ্যে থাকে মানুষের সঙ্গে থাকে লোকালয়ে থাকে তখন তারা খুব দিন তার পরিষ্কার মতন দেখায় ঠিক আছে কিন্তু যখনই তারা নির্জন অবলম্বন করে নির্জনতা অবলম্বন করে তখন সেখানে তারা পাপে লিপ্ত হয় ঠিক আছে আরাম কাজে লিপ্ত হয় যখন মানুষ এই কাজ করবে গোপনে পাপ করবে আল্লাহ তালা তার পিছনে সমস্ত নেকি ধ্বংস করে দেবে তালা তার সমস্ত নেকি পিছনে সমস্ত নেকি ধ্বংস করে দেবে এই ব্যাপারে সাল্লাম বলছেন কি বলছেন বলছেন আর কি আমস্তদের মানুষ এমন নেকির পাহাড় নিয়ে আসবে তিনি বলছেন তোহামা পাহাড় আছে এই তোহামা পাহাড়ের মতন বড় বড় নেকের ভান্ডার নিয়ে ওরা আসবে কিন্তু আল্লাহ তালা তাদের সমস্ত করে সব উড়িয়ে তাদের নেকি কিছুই থাকবে না সব উড়িয়ে দিবেন তো বলা হয়েছে কিসের জন্য কি অপরাধ কি অপরাধ একটা ওই তারা যখন মানুষের সামনে থাকে খুব ভালো থাকে হ্যাঁ কিন্তু যখনই তারা নির্জনতা অবলম্বন করে গোপনে হ্যাঁ তখন তারা সেখানে কি করে পাপে লিপ্ত হয় যে কোনো পাপ হারাম কাজে লিপ্ত হয় তারা ঠিক আছে এই অপরাধে আল্লাহ তালা তাদের সমস্ত নাকি ধ্বংস করে দিবে তো সাহাবারা বললো হে আল্লাহ রুদু সাল্লাম ওই লোকগুলো কারা তাদের আলামত কি একটু বলে দেন তাহলে আমরা তাদের থেকে দূরে থাকবো বেঁচে থাকবো আল্লাহ সাল্লাম বলছে তারা তোমাদেরই ভাই হবে তোমাদের নিজের আপন জন হবে এমনকি তারা পাচক নামাজই হবে এমনকি তারা নামাজ পর্যন্ত পড়বে তাহাজ নামাজ পর্যন্ত পড়বে ওরা তারা সব সবসময় নেকি কাজে লিপ্ত থাকবে কিন্তু যখনই তারা নির্জনে যাবে তখন হারাম কাজে লিপ্ত হবে তাদের সমস্ত করবে ধ্বংস করে দেবে তো এই ব্যাপার তা এবার দেখতে পাচ্ছেন তো এক তো আমরা নেকি কামাই না আমাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজই পড়ে না হ্যাঁ এবার যারা পড়ি তা আমরা যদি এরকম পাপাতে লিপ্ত হই তাহলে আল্লাহ তালা কী করবে আমাদের সমস্ত নাকি ধ্বংস করে দেবে এ ব্যাপার আমাদের কী করতে হবে এই কাজ থেকে বেঁচে থাকতে হবে আর বারো নম্বর বারো নম্বর আসরের নামাজ ছেড়ে দেওয়া আল্লাহ রাম বলছেন যারা আসরের নামাজ জেনে শুনে সেরে দেবে যারা আসরের নামাজ জেনে শুনে সেরে দেবে আল্লাহ তালা তাদের নেকে ধ্বংস করে দেবে তাদের নেকে কী করবে ধ্বংস করে দেবে দেখেন নামাজ ছাড়া তো এভাবে কুপুরি কাজ একেবারে আপনি যেই নামাজে ছাড়েন নামাজ কুপুরি কাজ কিন্তু এই বিশেষ করে আসরের নামাজ আসর নামাজ যারা ছাড়বে আল্লাহ কি বলছেন আল্লাহ তালা তাদের সমস্ত নাকি ধ্বংস করে দেবে এই ব্যাপার এবার তেরো নম্বর যারা জ্যোতিষীদের কাছে যাবে যারা গণকের কাছে যাবে যারা ফালনামা খুলে তাদের কাছে যাবে গিয়ে শুধু একটা কথা বলবে কি বলবে যে ফালনামা খুলে দেখেন তো আমার কি অবস্থা আমার কি হয়েছে এতটুক যদি বলে আল্লাহ কি বলছেন বলছে যারা জ্যোতিষীর কাছে যাবে বা এই ধরনের লোকের কাছে যাবে আর খালি প্রশ্ন করবে যে আমার কি হয়েছে একবার দেখেন এতটুক বললেই তার চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তালা তার নামাজ কবুল করবেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তালা তার নামাজ কবুল করবেন না ঠিক আছে এবার প্রশ্ন হইল আচ্ছা চল্লিশ দিন নামাজ কবুল নাওই করে তাহলে নামাজ পড়ে আমার লাভটা কি তাহলে চল্লিশ দিন নামাজ পড়বো না না কখনো না নামাজ আপনাকে পড়তে হবে ঠিক আছে চল্লিশ দিন নামাজ পড়বেন কিন্তু তার নেই পাবেন না একটা নেকিও পাবেন এই ব্যাপার আর এ সমস্ত আমাদের মা বন্ধের বেশি হয় তারা তো মূর্খ না তারা তো মসজিদ আসতে পারে না ইমাম সাহেবের জার খুদ্ শুনতে পারে না ওয়া শুনতে পারে না তারা বাড়িতে থাকে তারা ইসলাম সব তাদের কোনো ইয়েই নাই সেরকম জ্ঞান জ্ঞান নাই ইসলামিক জ্ঞান তাদের নাই যার জন্য তারা এই গুণাটা বেশি করে করে মেয়েরা তারা আমাকে অধিকাংশ মেয়ে আমাকে বলবে ভাইজান দেখেন আমার এ হয়ে গেছে সেই হয়ে গেছে তে হয়ে গেছে একটু ফালনামা খুলে দেখেন তো খুলে দেখেন আমার কী হয়েছে আমি বলছি বোন ফালনামা খুলে হারাম একেবারে তুমি বলতে ফালনামা খুলতে ফালনামা খুলে তোমারও ইমান নষ্ট হয়ে যাবে আমারও হয়ে যাবে কারণ পালনামা খুলে কখন কেউ কারো ভবিষ্যতের কথা বলতে পারে না ভবিষ্যতের কথা একমাত্র আল্লাহ জানে আল্লাহ সারা কেউ কারো সম্পর্কে জ্ঞান রাখে না আপনার জীবনে কি ঘটছে আমি কি করে বলবো ভাই আমি কি আল্লাহ নাকি একমাত্র আল্লাহ বলতে পারবে আপনার জীবনে কি হয়েছে না হয়েছে এবার হ্যাঁ যদি আপনার কোনো রোগ হয় রোগ হয় বা আপনার কোনো এরকম আপনার বাড়িতে হয়তো আপনার ছেলেটা একটু অস্বাভাবিক ব্যবহার করছে ঠিক আছে ওকে আমার সামনে নিয়ে আসবেন আমি কি করব ওকে ঝাড়ফুঁকের মাধ্যমে আমি ঝাড়ফুঁক করব। করার পর ঝাড়ফুঁক করলেই তার মধ্যে দু তিনটা জিনিস হবে নম্বর এক যদি তার মধ্যে শরীরে জিন থাকে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে ঠিক আছে হাজির হয়ে সে কী করবে এই মানে পাগলামি করতে লাগবে জিন দেখতে পাচ্ছে না জিনের জিন ধরলে যখন হাজির হয় তখন কী করে পাগলামি করে বদমাশি করে ওরকম করতে লাগবে ঠিক আছে আর যদি আপনার জিন শরীর না থাকে হয়তো কেউ জাদু করে দিয়েছে তাহলে কি হবে সেটা একটু বেড়ে যাবে ওইটা বেড়ে যাবে একেবারে হঠাৎ করে বেড়ে যাবে এবার আবার আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে আবার ঝাড়তে ঝাড়তে আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক আছে আর যদি তার শারীরিক রোগ থাকে তাহলে সেটা কমবেও না বাড়বেও না যেমন ছিল সেমনই থাকবে তো এই সমস্ত লক্ষণের মাধ্যমে আমরা কি করি চিকিৎসা করি আমরা কিন্তু আমরা কিন্তু গায়েব জানি না এই লক্ষণের মাধ্যমে চিকিৎসা করি কিন্তু জ্যোতিষেরা কী করে তারা আপনার গায়ে মানে ভবিষ্যৎ বলে দেয় তোমার মাস পর তোমার এই হবে হ্যাঁ দু দিন পর এই হবে তোমার এই দেখো আমি ভালো ইয়ার বের করছি কী বলে যায় এদের এসব কি বলে এসব ভার করে কুণ্ডলি কুণ্ডলে বার করলাম এই দেখো এই সেই এই এই তারা এই শনির শনির তারার সঙ্গে এটা মিলে গেছে সেই আজে বাজে কথা বলে এই দেখো এবার তোমার কুণ্ডল এটা বেশ ভালো এই সময় যদি তুমি এই কাজটা করা তোমার কল্যাণ হবে আর কালকে করলে খারাপ হবে ইত্যাদি ওরা ভবিষ্যৎবাণী করে দেয় হ্যাঁ আর আল্লাহ তালা করার মধ্যে বলছে অবা তাদের আসছেন এই অর্জেন আল্লাহ তালা বলছেন যে মানুষ জানে না সে আগামীকাল কোথায় মরবে এবং আগা সে মানুষ এটাও জানে না আগামীকাল সে কী কামাই করবে এত এই ভবিষ্যতে সব কিছু আল্লাহ জানে একমাত্র এত যারা এই সমস্ত মানে জ্যোতিষীদের কাছে যাবে গিয়ে আপনার এই সমস্ত নিজের সম্পর্কে যে কোনো প্রশ্ন করবে দেখেন আমার কী অবস্থা আমার এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে তার সমস্ত সমস্যার কথা বলছে আর জ্যোতিষী কী করছে তার ভাগ্য বলে দিচ্ছে একেবারে ভাগ্যের কথা বলে দিচ্ছে যে তোমার ছয় মাস পর এই হবে এই হবে এই হবে তার আর তুমি তাহলে কি করতে হবে তোমাকে বাঁচতে হলে কি করতে হবে এই আংটিটা পড়তে হবে এই আংটিটা পড়লে এই এই কল্যাণ হবে আর এই আংটিটা পড়লে এই কল্যাণ হবে দেখবেন যারা জ্যোতিষীতে বিশ্বাসী না তাদের পাঁচটা আঙ্গুলের পাঁচ রকমের আংটি থাকে এসব রেখে দেয় কিসের জন্য তাহলে আমার এই আংটিটা ফলে আমাকে এই বিপদ থেকে বাঁচতে পারবো আর এই আংটি উমুক বিপদ থেকে বাঁচতে পারবো তারা কি আংটিকে আল্লাহ বানিয়ে নিয়েছে আংটিকে আল্লাহ বানিয়ে নিয়েছে যে আল্লাহ মানে তাদেরকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দিবে এই জন্য এই জন্য আল্লাহ বলছে যারা জ্যোতিষের নিকট যাবে আগে প্রশ্ন করবে শুধু যে আমার কি হয়েছে একটু দেখেন তো প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার চল্লিশ দিনের আবাদত আল্লাহ একদম আপাতত মানে নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে আর আর অন্য মধ্যে এসেছে যে ব্যক্তি কোনো জ্যোতিষের নিকট যাবে গণকের নিকট যাবে গিয়ে বলবে কথা বলবে মনের কথা খুলে বলবে সমস্যার কথা এবার জ্যোতিষে তার কথা শোনার পর যেই কথা বলবে যে তোমার এই ব্যাপার তোমার এই হয়েছে তোমাকে এই করতে হবে এই করতে হবে যা বলবে আর যে হা দেয় একবার শুধু হ্যাঁ ঠিক বলছেন আপনি যা বলছেন বিশ্বাস করছি আপনার কথা যদি এই বিশ্বাস করতো তাহলে আল্লাহ সাল্লাম বলছে ওই ব্যক্তি আমি মোহাম্মদুল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছি সে তা অস্বীকার করলো অস্বীকার করলো তার কথা যদি বিশ্বাস করা হয় এবার বলুন দেখি মোহাম্মদুল্লাম আল্লাহর পক্ষ থেকে কী নিয়ে আসছেন কী নিয়ে আসছেন বলেন কোরআন নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে ঠিক আছে কারণ রসুল্লামের উপর কি হলো কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে এতএব আল্লাহ রাম কি বলছেন যে ব্যক্তি জ্যোতিষের কথা বিশ্বাস করে নিবে তাহলে সে ব্যক্তি কি করলো আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে আসছি সেটাকে সে অস্বীকার করলো অর্থাৎ কোরআনকে অস্বীকার করা হচ্ছে আর কোরআনকে অস্বীকার করা কি কুফর কুফরি কাজ এত মানুষ জ্যোতিষের কথা যদি বিশ্বাস করে আর হ্যাঁ হা বলে দেয় যে আপনি যা বলছেন ঠিক বলছেন তো সে কাফের হয়ে গেল সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেলো ভাই চায় সে যত নাম বড় নামাজি হোক যেত বড় ইয়ে হোক দিন তার হোক উপর দিয়ে কিন্তু আল্লাহর কাছে তার কিনুই দিন নাই ইমান নাই সে কাফের হয়ে গিয়েছে এই ব্যাপার এটা আমরা কি করব? কখন এখনো জ্যোতিষ জ্যোতিষীর কাছে যাবো না ওদের কথা বিশ্বাস করবে না আমরা সর্ব অবস্থায় কি করবো আল্লাহ ভরসা রাখবো যে আল্লাহ তাদের তালা আমার ভাগ্যে যা কিছু লিখে দিয়েছে সেটাই হচ্ছে আর সেটা হবেই পৃথিবীর কোনো শক্তি নাই তা কেটে দেবে জ্যোতিষের বাপের শক্তি নাই হ্যাঁ আমাকে কিনা বাঁচিয়ে দিবে। এই আংটি দিয়া এই দিয়া ওই দিয়ে আল্লাহর আজাদ থেকে কখনো বাঁচাতে পারবে না আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছে সৃষ্টি করার সত্তর হাজার বছর আগে আল্লাহ তালা তার ভাগ্য লিখে দিয়েছে ঠিক আছে ভাগ্য লিখে দিয়েছে কার ভাগ্যে কি আছে দুঃখ আছে কষ্ট আছে সুখ আছে হ্যাঁ সে দুনিয়াতে কতদিন খাবে কোথায় বিয়ে শি করবে কটা ছেলে হবে সন্তান হবে সব ভাগ্য লেখা আছে এটা মুসার কারও শক্তি নাই সেভাবে দুনিয়া পরিচালিত হবে তার জীবনটা ঠিক আছে এটা আমরা বিপদে ফলে কখনো এই সমস্ত জ্যোতিষী আর এই ধরনের ফির তারপরে আপনার এই বন্ড যে পীর ফকির আছে যারা আপনার মানুষের সব কিছু বলে দেয় ওদের কাছে কখনো যাবো না সেখানে গেলে আমাদের কি হবে ইমান নষ্ট হয়ে যাবে যখনই তাদের কথা আমরা বিশ্বাস করে নেবো যে ভাই আমার ইয়ে হয়েছে কি হতে পারে কি করতে পারি ও ওরা একটা কথা বলে দিবে বলে দিলে সঙ্গে সঙ্গে আপনার ইমান নষ্ট হয়ে যাবে পারে ইমানে চলে যাবে আপনার তাহলে আখের এত ধ্বংস দুনিয়াও ধ্বংস আপনার আর নেকি তো আপনার সব চলেই গেল ওদের কথা বিশ্বাস করলে সমস্ত নেকি আল্লাহ কি বলছে ধ্বংস করে দেবে কিন্তু নেকি থাকবে না এত ভাই আমরা মুসলমান আমরা কি করব আর সর্ব অবস্থা আল্লাহরের ভরসা রাখবো আল্লাহ বিশ্বাস করবো যে আল্লাহ আমার ভাগ্য যা লেখছে সেটা হবেই তা কেউ রোধ করতে পারবে না আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে দেয় কেউ আমাকে আমাকে মারতে পারবে না এটা মনে রাখতে হবে এক আল্লাহর বিশ্বাস রাখতে হবে হাসবোনা আল্লাহ মালিল হ্যাঁ একমত আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর কারো দরকারই নেই আর আল্লাহ বলছে যে ব্যক্তি আমার উপর ভরসা রাখবে আমি তার জন্য যথেষ্ট আমি তার জন্য যথেষ্ট তার কেউ কিন্তু ক্ষতি করতে পারবে না যেটা আল্লাহর সবাই ভরসা করবে আল্লাহ তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয় আল্লাহ তার সমস্ত জীবনের সমস্ত দায়িত্ব নিয়ে নেয় এত পৃথিবীর কোনো শক্তি নাই যে তার ক্ষতি করবে যদি এবার মজবুতভাবে আল্লাহর আল্লাহ আমরা ভরসা রাখি বিশ্বাস রাখি তা আল্লাহ তালা আমাদেরকে সব দিক থেকে বাঁচিয়ে দিবে আল্লাহ পৃথিবীর কেউ কিন্তু আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে এত আমরা কি করব আল্লার সাথে ভরসা রাখবো আল্লাহর দিকে ফিরে আসব ওই সমস্ত বিমান নষ্টকারী পীর ফকির জ্যোতিষী ওদের কাছে কখনো যাব না ঠিক আছে এই ব্যাপার এবার হচ্ছে আপনার 14 নম্বর হচ্ছে আল্লাহর কসম খেয়ে কথা বলা আল্লাহর কসম করে কথা বলা যে এই লোকটা এতই বদমাইশ এই লোকটা এমন যে আল্লাহ তাকে কখন ক্ষমাই করবে না ঠিক আছে এই কথা কখনো বলা যাবে না মানুষ যেতে পাপই হোক ভাই সে যতই পাপ করুক যেতই বদমাইশ দেখাক উপর দিয়ে হ্যাঁ সে নামাজ আমরা পড়তে দেখি না রোজা রাখতে দেখি না কিছু করতে দেখি না সে যে এসব করছে না কিন্তু আল্লাহ তাকে তো তারপরে আল্লাহ তালা তাকে তফিক দিতে পারে সেই যে কোনো সময় আল্লাহ তাকে নামাজে বানিয়ে দিতে পারে রোজা ধরতে পারে এবার মানুষ যখন একটা মানুষ ষাট বছর পর্যন্ত সে নামাজ পড়েনি রোজা রাখেনি ঠিক আছে এবার দেখা গেল আল্লাহ তাকে তফিক দিয়েছে তখন সে ষাট বছর সময় তোবা করতে লেগেছে আল্লাহ আমি আমার জীবন এতগুলো জীবন পার হয়ে গেছে আমি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমি তৌবা করছি আজ থেকে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না রোজা ছাড়ব না আল্লাহ আমাকে মাফ করে দাও আর হাজি এসেছে কি যারা খাঁটি মানে তোবা করবে আল্লাহ তার পিছনে সমস্ত পা মাফ করে দেবে এবার দেখা গেল সে সারা জীবন বদমাশি করেছে বেনামাজি ছিল বে ছিল শেষ বয়সে কি করলো তার ভাগ্য তার উপরে প্রভাব বিস্তার করল মানে হাদিসে এসেছে এমন যে মানুষ একটা মানুষ সারা জীবন আল্লাহর আবাদত করবে করবে কিন্তু তার লেখা আছে জাহান্নাম সে জাহান নামে যাবে যখন শেষ বয়স কি করলো সে একটা পাপ করে বলল একটা পাপ সারা জীবন রোজা করছে শেষ বয়সে কী করলো একটা এমন একটা পাপ করে ফেলছে করার পর সে কী করলো অবস্থার মৃত্যু হয়ে গেল তো সে কী হবে সে যার নাম চলবে আবার হাদিসের মধ্যে সে কোনো ব্যক্তি সারা জীবন পাপ করবে কিন্তু দেখা গেল তার ভাগ্য তার উপর প্রভাব বিস্তার করেছে সে শেষ জীবনে কী করলো পাপ ছেড়ে দিল দিয়ে খাঁটি মনে তোবা করছে খাঁটিভাবে তোবা করে একদম আল্লাহর পথে চলে এসেছে নামাজও আওয়াজও ছাড়ছে না রোজ ছাড়ছে না আর কোনো খারাপ কাজে নাই হারাম কাজে নাই কাউকে কষ্ট দেয় না মিথ্যা কথা বলে না ধোকা দেয় না কিছু না একদম ইসলামের মধ্যে তো দেখা গেল পর তার মৃত্যু তার পিছনে সমস্ত আল্লাহ মাফ করে দিবে সে জান্নাতি হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আমরা কখনো কেউ বলতে পারি না যে আল্লাহ উমুক মাফ করবে না হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রুসাল্লাম কি বলছেন হ্যাঁ এক ব্যক্তি বলছে বলছে হ্যাঁ আমি কসম করে বলছি আল্লাহ ওকে ক্ষমা করবে না আল্লাহ রেগে গিয়েছেন হে তুই কী করে বুঝলি যে আমি ওকে ক্ষমা করবো না হ্যাঁ সে যতই বড় পাপি হোক সে ও আমি তো ওকে সৃষ্টি করেছি সৃষ্টি আমি করেছি এত তুই দিনদার পর বলে তুই এত অহংকারী হয়ে গেছিস তাই ও বলছিস আল্লাহ ওকে ক্ষমা করবে না যা আমি ওকে ক্ষমা করে দিলাম আর তোকে জাহার নামে দিলাম তা আল্লাহ তালা কী করবেন ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবেন আর ওকে এই কথা বলার জন্য আল্লাহ তাকে জাহান্নামের নামের জাহান নামের মধ্যে ভরি দিবেন ঠিক আছে হাদিসের মধ্যে এসেছে এত ভাই কখনো বলবেন না যে ও খারাপ আর কারোর টিপত করবেন না ঠিক আছে কখনো কার আঙুল তুলবেন না নিজে ভালো হন আমি কি করছি আমি আমার জবাব আমাকে দিতে হবে কেয়া মাঠে আমার আমি যার গিবত করছি সে তা সে আমার হিসাব দিবে না ঠিক আছে সবাই নিজের আমার কি হবে ইয়ার ইয়ারাপছি এখন থেকে শুরু করেন কি মতের মাঠে তো করবেন এখন শুরু করেন যে আমার কি হবে আমার কি হবে এই জিনিসটা যদি মানুষ করতে লাগে না তাহলে কেউ কারো ভুল ধরবে না আমরা কি করি নিজেরা প্রচুর ভুল করছি নিজেরা খারাপ পথে চেয়েছি আর কি করছি মানুষের ভুল ধরে বেড়াচ্ছি এ করে সেই সেই করে সেই করে আর এতে কি হচ্ছে জানেন তো কি হচ্ছে জানেন আপনার নেকির মালিক ও হয়ে যাচ্ছে আপনি যার ভুল ধরছেন আর যার বিপদ করছেন আর কিয়ামতের দিন সে অনায় আসে আপনার নেকির মালিক হয়ে যাবে তা এ ব্যাপার তা আমরা কি করব আরেকটা কথা বলি অনেকে বলে যে আল্লাহকে মাফ করবেন না তার সঙ্গে আরেকটা কথা বলি অনেকে আবার বলে উম কি মামার পিছনে নামাজ হবে না এরা হচ্ছে সপ্তমের ফেতনাবাজ ভাই এর থেকে ফেতনাবাজ দুনিয়াতে কেউ নাই যারা এ বর্তমান জমানায় জমানায় আসল যারা হকানি আলেম তাদের সংখ্যা কম তাদের সংখ্যা কম খুব অল্প আছে তাদের সংখ্যা আর এভাবে বেদাতি আলেম আলমাত্র প্রচুর আছে দুনিয়াতে ভর্তি আর তাদের দ্বারা সঠিক ইসলাম প্রচার হয় না তারা বেদাত প্রচার করে বেদাত ঠিক আছে বেদাতি মৌলবি এবার হক্কানি আলেম আছে তাদের সংখ্যা খুব কম দু একটা আছে মাত্র এরকম তো এবার তারপরও কিছু আছে আপনার স্বার্থকর লোক সমাজের মধ্যে কোনো স্বার্থের কারণে তাদের পিছিয়ে লাগে লেগে ফতুয়া দেয় কি বলে ওর পিছে তো নামাজ হবে না ওর পিছনে নামাজ হবে না কেউ মতের দিন আল্লাহ ওকে ছাড়বে না কখনো আল্লাহ বলবে তুই কী করে জানলি নামাজ হবে কি হবে না নামাজের গ্রহণ করার মালিক আমি নামাজ গ্রহণ করার মালিক আমি আমি জানি নামাজ হবে কি হবে না তুই কী করে জানলি হ্যাঁ তুই আল্লাহ নাকি আল্লাহ এই ধরনের ফ্যাত নাম্বার থেকে কখনো ছাড়বে না আল্লাহ ওদেরকে দুনিয়ার মধ্যে আজাব দিবে আর আখের হাতে ওদের কঠিন শাস্তির সম্মুখীন হবে যারা এখন ফেতনা সৃষ্টি করবে আলে মোলা আমাদের পিছে লাগবে একটা সাধারণ মানুষ নিজেকে ওকে যদি প্রশ্ন করা হয় আমার সামনে তুমি একটা বলো সুরা বলতে পারবে না আর তারা ফতুয়া দিচ্ছে বিরুদ্ধে নামাজ হবে না এত বড় সাহসটা তো ওই ধরনের মানুষদেরকে আল্লাহ ছাড়বে না কি আমাদের দিন এই দুই ধরনের মানুষ যারা বলবে আল্লাহ উমুখকে মাফ করবে না আল্লাহ আল্লাহ তাদেরকে মাফ করবে না তাদের নেকি ধ্বংস করে দেবে আর যারা সমাজের মধ্যে বলে বেড়াবে উমুক কি ইমামের পেছনে নামাজ হবে না একটা কথা বলি দেখুন ভাই নামাজ পড়ানোর জন্য যে শর্তগুলো আছে সেইগুলো আপনার মধ্যে থাকে যেরকম ভাবে শুদ্ধভাবে কেরাত ঠিক আছে সহি আকিদা সহি আকিদা হইতে হবে কারণ অনেক বেদাতি এবং ইমাম আছে যাদের যারা সেরে কি আকিদা আছে তারা কি তারা কি কি বলে জানেন গাউসুল আজম মিন জালিক বলে গাউসুল আজম মহাসাহায্যকারী আব্দুল কাদির জিল্লাহানির রহমদুল্লাহকে বলে গাউসুল আজম মহা সাহায্যকারী আর এটা কার কার এটা এটা এই গুণ এটা আল্লাহর জন্য এটা গাউসুল আজম একমাত্র আল্লাহ সাহায্যকারী একমাত্র আল্লাহ তালা যারা বান্দার জন্য বলবে কোন মানুষের জন্য বলবে এই কথা যে ও মো গাউসুল আজম তাহলে তারা সেরেক করে লিপ্ত হইল মুশ্রিক এ মুসরিক ইমাম না নামাজ কখন হবে না ঠিক আছে এত একটা ইমামতি করতে হলে আপনার প্রথমে কি থাকতে হবে আপনার কেরার সহিত শুদ্ধ হইতে হবে এবার নামাজের সমস্ত মশলা মশলা আপনাকে জানতে হবে নামাজটা সহিভাবে পড়ানোর সব কিছু এর যখন নামাজে দাঁড়াবেন এবং শেষ করবেন সালাম ফেরানো পর্যন্ত এর ভিতরে যা কিছু হবে সহি শুদ্ধভাবে আপনাকে যদি আপনি জানতে পারেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আপনার দ্বারা আর একটা কি ওই যে সহি আকিদা একমাত্র আপনার সহি আকিদা মালিক হতে হবে সেরেক বেদা থাকলে হবে না ঠিক আছে আর এইগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে ভাই আপনাদের আপনি ইমামতি করেন আপনাদের ইমামতি হবে আপনার নামাজ আল্লাহ কবুল করবে এবার অনেকে যদি বদমাইশ আছে ফাঁসি কি কাজ করে হ্যাঁ ফাঁসি কি কাজ করছে তারপরে ইমামতি যদি করে তবুও তার নামাজ আল্লাহ কবুল করবে স্যার যদি কেন আমি বলছি এটা মধ্যে আল্লাহ তালা বলে দিছে যারা ভালো কাজ করবে আল্লাহ তালা তার কী 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 করবে ভালো কাজের জন্য ভালো পুরস্কার দেবে আর যারা খারাপ কাজ করবে তা এটা তার আলাদা আল্লাহ করে দিবে আল্লাহ করে দিতে পারে অথবা আল্লাহ শাস্তি দিতে পারে কিন্তু তার জন্য এই নয় যে সে পাপও করছে নামাজও পড়াচ্ছে এই জন্য তার নামাজ হবে না কখনো না একটা ফাঁসেক মানুষ নামাজ পড়াতে পারবে মসজিদের মধ্যে যদি তার এই গুলো থাকে এইগুলো থাকে মানে সে সঠিকভাবে নামাজ পড়াচ্ছে কে কেরাত শুদ্ধ আছে তার এবং আকিদা শুদ্ধ আছে এবং মসলাম আসে আলহামদুলিল্লাহ নামাজ সম্পর্কে যত মসলাম আসে আছে সব জানা আছে তাহলে তার পিছনে নামাজ হবে ঠিক আছে এবার বাসায় দুই কিন্তু পাপ করে আরেকটা কথা বলে দিচ্ছি হাদিসের মধ্যে সে এক ব্যক্তি আল্লাহ রসুল্লামের দরবারে এসে কি বলছে হে আল্লাহর রসুল্লাম আমি আমি বিশাল বড় পাপ করে ফেলছি আমাকে আপনি আমাকে আপনি বাঁচান আমাকে বলছে তুমি কি করছো বলছে আমি এই কাজ করে ফেলছি বুঝতে পারছেন তো কোন দিকে স্যার আল্লাহ সাল্লাম বলছে তুমি আমাদের সঙ্গে নামাজ পড়েছো হ্যাঁ নামাজ পড়ছে তাহলে আল্লাহ তা তোমার পাপ মাফ করে দিয়েছে যাও তোমার পাপ মাফ করে দিয়েছে তুমি আমাদের সঙ্গে নামাজ পড়ছো তো জামাতে বাচ্চা হ্যাঁ নামাজ পড়ছে আল্লাহ তো তোমার পাপ মাফ করে দিয়েছে যাও তাহলে এক গোনা একটা কিছু একটা ছোটো ছোটো কাটো করে গোনা করছে কেউ পাপ করছে আল্লাহ আল্লা আল্লাহ সাল্লাম কি বলছে যে ব্যক্তি জুহর পড়লো জুহর থেকে আসর পর্যন্ত যে পাপ করলো যখন অজু করবে সমস্ত পাপ ধুয়ে ব্যাপার কিন্তু মানুষ মানুষ কি করে করে মনে সে বিরাট বড় কাজ খারাপ কাজ করে ফেললো কিন্তু অধিকাংশ পাপ আল্লাহ তালা মাফ করে দেয় মানুষের ঠিক আছে আর দ্বিতীয় কথা যারা বড় পাপ করবে তারা যদি তৌবা করে আল্লাহ তালা তার সমস্ত পাপ একদম মাফ করে দেয় এত বন্ধুরা আমরা কখন এক এরকম ফতোয়া দিব না কাউকে যে উমুক উমুক ইমামের পিছনে নামাজ হবে না বা উমুককে আল্লাহ ক্ষমা করবে না এইরকম ফেতনা সৃষ্টি করবে যারা ফেতনা সৃষ্টি করবে আল্লাহ তাদের কখনো দুনিয়াতে ছাড়বে না আখড়াতেও ছাড়বে না দুনিয়াতে বালা মসিবত গজব দিবে আর আখরাতে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে ঠিক আছে তো মোটামুটি কয়টা হইলো পনেরোটা হয়ে গেল। পনেরোটা জিনিস যেগুলো যে কাজ করলে মানুষের নেকি ধ্বংস হয়ে যায় ঠিক আছে তো সেগুলো আমি সব আপনাদেরকে বলে দিলাম